আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটি মজার রান্নার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে প্রন চিলি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, একেবারে রেস্টুরেন্টের মতো কি করে প্রন চিলি তৈরি করতে হয় আমি আপনাদেরকে সেটিই দেখাতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে দুই প্রকারের ক্যাপসিকাম নিয়েছি। আমি এখানে নিয়েছি রেড এবং ইয়েলো কালার ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এবং এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি। এখানে নিয়ে নিয়েছি কতগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। এবার এই চিংড়ি মাছগুলোতে আমি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে তেলে ভেজে নিতে হবে। এবারে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়িগুলো যতক্ষণ না লালচে বাদামি রঙের হয়ে আসছে ততক্ষণ এগুলোকে ভাজতে হবে। চিংড়িগুলোকে আগে ভেজে নিলে এই ডিশটা তৈরি করতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। আর এই চিংড়িগুলোকে আগে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে ক্যাপসিকামগুলো ওভারকুকড হয়ে একেবারে নরম হয়ে না যায়, আর ক্যাপসিকামগুলোর কালারও যাতে নষ্ট হয়ে না যায়, এজন্য আমি চিংড়িগুলোকে আগে ভেজে নিয়েছি। আমার চিংড়িগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। চিংড়ি ভেজে নেওয়া তেলের মধ্যে আমি এখন একে একে দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি। আমি যতটুকু পেঁয়াজ কুচি নিয়েছিলাম এর মধ্যে তার অর্ধেকটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি এক এক করে দিয়ে দিচ্ছি 2 প্রকারের ক্যাপসিকাম এবং 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি লম্বালম্বিভাবে চিড়ে নিয়েছিলাম। এখন এই সব কিছুকে একসাথে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এতে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস এবং 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এবারে এতে আমি বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর 2-1 মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে এতে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এর মধ্যে একটা থিকনেস ভাব চলে আসে যা পারফেক্টভাবে প্রন চিলি রান্না করতে সাহায্য করে। আর এই প্রন চিলিটা রান্না করার সময় চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম লো আঁচে রাখতে হবে, নাহলে এই প্রন চিলিটা পারফেক্টভাবে রান্না করা যাবে না। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিতে হবে। আমার প্রন চিলিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার প্রন চিলি। এটা এখন চাউমিন বা ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত। আমার এই রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।